গতদিন আমার একটা নিউজ চোখে আসছে কালবেলাতে, যে যুগপথ আন্দোলনের শরিকরা জামাতকে পাশে চায় না। আমি খুব সম্মানের সাথে জিজ্ঞাসা করি যে আমি আমার বুদ্ধির বয়সে জামাতকে সহিংসতা করতে দেখি নাই, আমি আমার বুদ্ধির বয়সে দেখি নাই। আপনারা হয়তো বা দেখেছেন, কিন্তু আমি তাদেরকে সহিংসতা করতে দেখি নাই। কিন্তু রাজপথের আন্দোলনে তাকে কিন্তু প্রয়োজন, আমাদেরকে প্রয়োজন। আমরা পাচ্ছি না, যতটুকু পাচ্ছি অতটুকু তো হচ্ছে না। সবাই বলছে যে শেখ হাসিনা হয়তো আবার ক্ষমতা এসে যাবে, তাই না? তাহলে এই শক্তিটাকে প্রয়োজন আছে। শুধুমাত্র জামাত না, আমরা যারাই একসাথে আন্দোলন করছি, আমাদের পারস্পরিক কোনো যদি ভুল বোঝাবুঝি থাকে, এগুলো সমাধান করার সময় হয়েছে না? যদি সমাধান না হয়, তাহলে আপনি চোখ বন্ধ করে থাকেন। 2022 সাল থেকে 2024 সাল থেকে মানে আসসালামু আলাইকুম, মঞ্চে উপবিষ্ট বড় ভাইদের সালাম এবং অভিনন্দন, এবং সামনে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিতই বিভিন্ন বক্তব্যে বলেন যে তিনি গণতন্ত্র উদ্ধার করেছেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। আমি তিনি সহ আওয়ামী লীগের মধ্যে যত বাপ আছে, সকল বাপ মিলে অনুরোধ করব যে আপনারা প্রমাণ করতে পারবেন যে আপনারা ভোট চোর না। তাহলে ভোট চুরি করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় কিভাবে? আজকের যে শেখ হাসিনাকে আমরা এই জায়গায় দেখছি, এই জায়গায় আসার জন্য সে ককটেল বিস্ফোরণ করেছে, বোমা বিস্ফোরণ করেছে, এমনকি বিরোধী কর্মসূচিতে সে সাপ পর্যন্ত নিক্ষেপ করেছে, সাপ ছেড়ে দিয়ে যে বাইতুল মোকাররমে মানুষ হত্যা করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনো রাজনৈতিক দল কোনোদিন বোমা বিস্ফোরণ করেছে শুনেছেন? শোনেননি। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেও বোমা বিস্ফোরণ করা হয়েছে। রাজশাহীতে বোমা বিস্ফোরণ করে একজন পুলিশ সদস্যকে হত্যা করেছে। শুধু তাই না, আমির খসরু ভাইয়ের বাড়িতে ককটেল বিস্ফোরণ করেছে, ককটেল হামলা করেছে। এই আজকে যে শেখ হাসিনা, তার এইখানে আসার ইতিহাস এই বোমাবাজি করা, অগ্নিসন্ত্রাস করা, সাপ ছেড়ে দিয়ে মানুষ হত্যা করা, এহেন মানে ন্যাক্কারজনক কাজ নাই সে করেনি। সচিবালয়ের কর্মকর্তাকে ন্যাংটা পর্যন্ত করেছে, এগুলো ইতিহাস। এগুলো এখন আসে বলে যে অগ্নিসন্ত্রাস করছে, অগ্নিসন্ত্রাস আপনি যা করছেন। বিএনপি আরও 20 বছর ধরেও যদি এরকম করতে থাকে, তাও আপনার সমান হবে না। হ্যাঁ, যা করেছেন, জায়গায় জায়গায় বিএনপি নেতা কর্মীদেরকে হামলা করেছে 95-96 সালে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হামলা করেছে, যেখানে যেখানে খালেদা জিয়ার প্রোগ্রাম দিয়েছে সেখানে হরতাল দিয়েছে, সেখানেই হামলা করেছে। এরকম একটা টেনশনময় পরিবেশ সৃষ্টি করে আজকের শেখ হাসিনা, আজকে তিনি গণতন্ত্রের সবক দেয়, আজকে তিনি আগুন সন্ত্রাসের সবক দেয়, তারপরে কান্নার অনুষ্ঠান করে, সেখানে আগুনে পুড়ে যাওয়া মানুষগুলো কান্নাকাটি করে। এই আগুনে পুড়ে যাওয়া মানুষগুলো কি জানে যে শেখ হাসিনার দলের একজন এমপি নিজের গাড়িতে আগুন দিয়ে মানুষ মেরেছে, যাদেরকে কান্না করার জন্য নিয়ে আসছে? গড়গড় করে শেখ হাসিনা কাঁদছে, আমি তার অভিনয় দেখে অদ্ভুত হয়ে যায়। এখনও অস্কার পাইল না কেন এই মহিলা? প্রিয় ভাইয়েরা, গতদিন আমার একটা নিউজ চোখে আসছে কালবেলাতে, যে যুগপথ আন্দোলনের শরিকরা জামাতকে পাশে চায় না। আমি খুব সম্মানের সাথে জিজ্ঞাসা করি যে আমি আমার বুদ্ধির বয়সে জামাতকে সহিংসতা করতে দেখি নাই, আমি আমার বুদ্ধির বয়সে দেখি নাই। আপনারা হয়তো বা দেখেছেন, কিন্তু আমি তাদেরকে সহিংসতা করতে দেখি নাই। কিন্তু রাজপথের আন্দোলনে তাকে কিন্তু প্রয়োজন, আমাদেরকে প্রয়োজন। আমরা পাচ্ছি না, যতটুকু পাচ্ছি অতটুকু তো হচ্ছে না। সবাই বলছে
যে শেখ হাসিনা হয়তো আবার ক্ষমতায় এসে যাবে, তাই না? তাহলে এই শক্তিটাকে প্রয়োজন আছে, শুধুমাত্র জামাত না, আমরা যারাই একসাথে আন্দোলন করছি, আমাদের পারস্পরিক কোনো যদি ভুল বোঝাবুঝি থাকে এগুলো সমাধান করার সময় হয়েছে না? যদি সমাধান না হয় তাহলে আপনি চোখ বন্ধ করে থাকেন 2022 সাল থেকে 2024 সাল থেকে। ২০২৪ সাল থেকে মানে এক টানা তিন বছর ঘুমাতে হবে যদি আমরা যদি ব্যর্থ হই। ২০২৪ সাল থেকে এক টানা তিন বছর ঘুমাতে হবে, যেটা 2018 পরে এক টানা তিন বছর আমাদেরকে ঘুমাতে হয়েছে সোজা হিসাব। এই হিসাবটা যদি আমরা না মিলাতে পারি তাহলে এই হিসাবটা আরও আগে করা উচিত ছিল, কিন্তু আমরা হিসাবটা সম্পূর্ণ করতে পারছি না। হিসাব ছাড়া আন্দোলন সফল হয় না। ১৯৯৬ সালে শেখ হাসিনা কীভাবে সফল হলো জানতে হবে। ওই সময় শেখ হাসিনা একা আন্দোলন করেছিল, একা করেনি তো, কে ছিল? জাতীয় পার্টির সাথে ছিল, জামাতে ইসলাম সাথে ছিল, আসম আব্দুর রব ভাইয়ের দলের সঙ্গে ছিল, ছিল না? এখনও আমাদের সেই জায়গাটাতে চিন্তা করতে হবে। আমি আজকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিষয়ে বলতে চাচ্ছি। তার বিষয়ে সবসময় শেখ হাসিনা বিষাদগার করে, হিংসা করে। আচ্ছা, এই বিষাদগারটা কার কেন করে, কেন করে? যারা আত্মমর্যাদায় হীনমন্যতায় থাকে, মানসিকভাবে হীনমন্যতা থাকে যে সে আমার চেয়ে বেশি কেন, সে আমার চেয়ে বেশি কেন। ১৫ বছর ধরে ক্ষমতায় নাই খালেদা জিয়া, এরপরেও শেখ হাসিনাকে হীনমন্যতায় থাকতে হয় যে জনগণ কেন তাকে বেশি ভালোবাসে। প্রায় ৫ বছর তাকে জনগণ তার মুখ দেখে না, তারপরেও শেখ হাসিনা তাকে হীনমন্যতায় থাকতে হয় যে কেন তাকেই ভালোবাসে। আমি শেখ হাসিনাকে পরামর্শ দেব যে আপনি যদি তার মতো সম্মানিত হতে চান, তার মতো সম্মানিত হতে চান, জনগণ তাকে যেরকম ভালোবাসা দেয় সেরকম ভালোবাসা পেতে চান, তাহলে তার মতো উদার হতে হবে আপনাকে। জনগণের আন্দোলন যেরকম মেনে খালেদা জিয়া ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার দাবি মেনে নিয়েছিল, আপনাকেও জনগণের দাবি মেনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিতে হবে, তাহলেই কেবলমাত্র আপনি খালেদা জিয়ার সমকক্ষ হবেন। এছাড়া ভুলভাল বক্তব্য দিয়ে মুখের সামনে ১০২টা টিভি চ্যানেল রেখে বক্তব্য দিলেও আপনাকে কেউ বিশ্বাস করবে না, এটাই বাস্তবতা। সবশেষে বলবো যে আজকে শেখ হাসিনা যেরকমভাবে তার বাবার কীর্তিগুলো বই লিখছে, মুক্তিযোদ্ধারা কী করেছে, একটা মুক্তিযোদ্ধার কোনো কৃতিত্ব, যুদ্ধটা হলো কীভাবে, মুক্তিযুদ্ধটা শুরু হলো কীভাবে, বাঁশি বাজালো কে, কীভাবে শুরু হলো, সেই গল্পগুলো সব মুছে দিয়ে পৃষ্ঠা উল্টালে এই পৃষ্ঠাও মুজিব, ওই পৃষ্ঠাও মুজিব, মুজিবময় পাঠ্যপুস্তক। আমি তাকে গ্যারান্টি দিতে চাই, যদি জনগণের সরকার প্রতিষ্ঠা হয় আমরা এই শেখ মুজিবের ইতিহাস থাকবে, আমরা এগুলো মুছব না, পাশাপাশি গত ১৫ বছরে শেখ হাসিনা কী করেছে সেই ইতিহাসও পাঠ্যপুস্তকে আমরা তুলে দেবো। কীভাবে ক্রস ফায়ার দিয়েছে, কীভাবে গুম করেছে, কীভাবে খুন করেছে, কীভাবে ৫৭ সেকেন্ডে ৪৩টা ভোট দিয়েছে, এই সমস্ত ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে দিয়ে দিতে হবে, যাতে করে প্রজন্ম থেকে প্রজন্ম তারা শেখে যে এই রকম মানুষকে কীভাবে প্রতিরোধ করতে হবে, প্রতিরক্ষা করতে হবে। এই রকম কালপিট কালনাগিনী সাপ দিয়ে মানুষ হত্যা করে তাকে যেন ক্ষমতায় না আসতে দেওয়া হয়, এটা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম শেখাই দিতে হবে। ধন্যবাদ সবাইকে।